আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টিগ্রেশনের একটা নতুন পার্ট, এটা হচ্ছে ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন আমরা কিছুদিন আগে করেছি। সাবস্টিটিউশনে আমরা কি করেছিলাম যে ওইটাকে আরেকটা ইয়েতে ধরে নিতে হয়, যে ইউ ইউতে আমরা ধরে নিই, ইউ সাবস্টিটিউশন যেটাকে বলে, ইউ ধরে ধরে আমরা সেটাকে করি। কিন্তু এখানে হলো ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন। ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন দ্বারা আমি এখানে বোঝাতে চাচ্ছি হচ্ছে যে আপনার যে অঙ্কটা থাকবে সে অঙ্কটাকে যে আমরা ইউ ধরতাম, এখানে ইউ ধরবো না, এখানে হচ্ছে আমরা একটা ত্রিকোণমিতি ধরবো, ত্রিকোণমিতিক রাশি ধরবো। ত্রিকোণমিতিক রাশি মানে হচ্ছে এখানে যেমন সাইন থিটা কস থিটা, যেমন এক্স ইকোয়াল টু সাইন থিটা বা এক্স ইকোয়াল টু কস থিটা, এরকম আমরা ধরে নিব। ধরলে আমাদের অঙ্কটা খুব ইজি হবে। এবং এইটার আজকে ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্টে হচ্ছে আমরা দেখব যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই দ্বিঘাত রাশি, এই ফর্মে যে রাশি অঙ্কগুলো থাকে সেগুলোকে আমরা কীভাবে ত্রিকোণমিতিক সাবস্টিটিউশনে করতে পারি ওয়ান বাই দ্বিঘাত রাশি। রাশি দ্বিঘাত রাশি আশা করি আপনারা সবাই বুঝেন যে দ্বিঘাত রাশিতে কী থাকে বিষয়টা। দ্বিঘাত রাশিতে হচ্ছে আপনার এই থাকে যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি, এরকম কিছু একটা থাকে, মানে হচ্ছে এক্সের সর্বোচ্চ পাওয়ার টু থাকে। এবং এখানে হচ্ছে ফর্মটা হচ্ছে ভালো করে খেয়াল করেন যে উপরে ওয়ান থাকবে আর নিচে হচ্ছে দ্বিঘাত রাশি থাকবে, এবং এই ফর্মটাকে আমরা ত্রিকোণমিতিক সাবস্টিটিউশনে করব। তো ওয়ান বাই ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই দ্বিঘাত রাশি, এটার তিনটা ফর্ম আছে এখানে, তিনটা ফর্ম এখানে খেয়াল করেন। এখানে হচ্ছে যে জিনিসটা আছে, এখানে কি আছে এখানে ভালো করে দেখেন যে এখানে প্রথমে আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, মানে হচ্ছে মাঝখানে প্লাস, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। আর একটা আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর একটা আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই তিনটা ফর্ম্যাটের বাইরে আসলে হয় না, ঠিক আছে? এই তিনটা ফর্ম্যাটের অঙ্কগুলো কীভাবে করে সেটা আমরা আসলে দেখব। এই অঙ্কগুলো যদি আপনি বুঝেন তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই, যেমন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটের যে অঙ্কগুলো আছে সেগুলোকে আপনি করতে পারবেন, ঠিক আছে? কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকেও আপনার এক্সের হোল স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্টের স্কোয়ার, এই ফর্মে নেওয়া যায়। এই ফর্মে নিয়ে গিয়ে আমরা হচ্ছে অঙ্কটা করব। তো আসুন শুরু করা যাক। তো এখানে প্রথমে যে অঙ্কটা আছে বা প্রথমে যে ফর্মটা আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এই অঙ্কটা যেটা আছে এখানে আমরা আসলে আমি বলছিলাম যে ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন, এখানে হচ্ছে ত্রিকোণমিতি আমরা ধরবো। তো এক্সকে আসলে কী ধরবো সেটা সবার আগে এখানে দেখি। আমি যদি প্রথমে বলি যে আপনাদেরকে যে এক্সের মানকে আগে এত বোঝার দরকার নেই, আমি যদি বলি এক্সের মানকে এ সাইন থিটা ধরে নাও, তাহলে কি হয় জিনিসটা আমরা একটু দেখি আগে। এক্স ইকোয়াল টু এ সাইন থিটা যদি এখানে বসান তাহলে এখানে জিনিসটা আসবে হচ্ছে, নিচে যদি বসান তাহলে হচ্ছে আসবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, আর যদি এ স্কোয়ার কমন নেন তাহলে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান। আর সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ানের কিন্তু কোনো ফর্মুলা নাই। সাইন স্কোয়ার যদি মাইনাস ওয়ান হইতো তাহলে আমরা সেটাকে লিখতে পারতাম যে কম, বা যদি একটা মাইনাস থাকতো আর কি, কাজেই এটা কিন্তু করা যাচ্ছে না। এক্সের মান এ সাইন থিটা নেওয়া, এখন এ নেওয়ার উদ্দেশ্যটা আসলে বুঝতে পারছেন যে এ নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে একটা স্কোয়ার আসে এবং এ স্কোয়ারকে কমন নেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা অন্যটা ডাল ট্রাই করি। আমরা যদি এক্সের মানকে সাইন থিটা না ধরে যদি আমরা সেক থিটা ধরি, এ সেক থিটা যদি ধরি তাহলে হচ্ছে এখানে আসে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার আগের মতো যদি কমন নেন এখানে হয় সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান। আর সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ানের কিন্তু সূত্র নেই, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের সূত্র আছে। সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু হচ্ছে টেন স্কোয়ার থিটা, কাজে এটাও করা যাচ্ছে না বা এটাও হচ্ছে না, বা সেক ধরলো এখানে হচ্ছে না। আচ্ছা, তাহলে এক্স ইকোয়াল টু আমাদের সেক টেন, টেন যদি আমরা ধরি, এ টেন থিটা যদি ধরি, এক্স ইকোয়াল টু এ টেন থিটা, তাহলে এখানে আসে কি, নিচে আছে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। এখন যদি আমরা এ স্কোয়ার কমন নেই তাহলে এখানে আসবে হচ্ছে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এবং এইটার কিন্তু সূত্র আছে,
টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান হচ্ছে সেক স্কোয়ার থিটা, তার মানে আমরা কিন্তু এখানে একটা মান আসতেছে বা আমাদের অঙ্কটা ক্যালকুলেশনটা আমাদের সুবিধা হচ্ছে এইগুলো ধরলে এই ফর্মগুলো আসবে এবং আপনি সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার অঙ্কটা আরো জটিল হবে। কাজে আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা যে বললাম যে ত্রিকোণমিতিক সাবস্টিটিউশনের ত্রিকোণমিতি ধরবো, এখানে কাকে ধরবো, ঠিক আছে? তো এখানে আমরা কি পাইলাম, এক্স এর মান যদি এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকে তাহলে এক্স এর মান আমরা এ ট্যান থিটা ধরবো, এটা মাথায় খেয়াল রাখেন, এক্স এর মান এ ট্যান থিটা ধরবো, ঠিক আছে? এক্স এর মান এ ট্যান থিটা ধরবো, তাহলে এখানে যদি আমরা এখন অঙ্কটা করি, এক্স এর মান এ ট্যান থিটা, লেট এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, তাহলে কি হয়, ডিএক্স ইকুয়াল টু ডিফারেন্সিয়েশন যদি করি এক্স এর রেসপেক্টে তাহলে হয় এ ট্যান থিটা করলে কি হয়, এ তো কনস্ট্যান্ট, ট্যান থিটা করলে হয় সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে? এখন যদি আপনি এখানে মান বসান, আর ওই জিনিসটা তো আমরা করলামই যে এখানে মম ইন্টিগ্রেশন ওয়ান বাই এটা হচ্ছে কি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এক্স এর মান কি এ ট্যান থিটা হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে কি আসে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, আর এখানে হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা ওয়ান বাই, এখানে যদি এ স্কোয়ার কমন নেন এখানে আসবে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে এ স্কোয়ারের সাথে একটা এ কাটা যায়, কাটলে এখানে হচ্ছে উপরে থাকে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে নিচে থাকে এ ট্যান স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার, সেক স্কোয়ার যদি কাটা দেন, আর এখানে নিচে যে এটা আছে এটাকে যদি আমরা সামনে লিখি ওয়ান বাই এ, তাহলে ইন্টিগ্রেশন এখানে কিছুই থাকে না, এটা কাটা, এটা কাটা গেলে এখানে শুধু ডি থিটা থাকে, তাহলে যদি ডি থিটা থাকে ওয়ান বাই এ, আর এখানে যেহেতু ডি ডি থিটা আছে তার মানে এখানে একটা মনে মনে ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে ওয়ান, আর ওয়ানের ইন্টিগ্রেশন আমরা কী জানি এক্স, কিন্তু এখানে যে থিটার সাপেক্ষে করছি তার মানে এখানে হচ্ছে কি আসবে থিটা প্লাস সি, এখন আমাদের কিন্তু থিটার মান লাগবে, ঠিক আছে? থিটার মান আমরা কোন জায়গা থেকে বের করব, এই যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে যদি আমরা থিটার মান বের করি, থিটার মানটা যদি বের করার চেষ্টা করি তাহলে কি হয় একটু খেয়াল করেন, এখানে যদি থিটার মান বের করি তাহলে এখানে এক্স এর সাথে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, তাহলে এটা ট্যানের সাথে গুণা যায়, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে আসবে হচ্ছে এক্স বাই এ ইকুয়াল টু ট্যান থিটা, ঠিক আছে? তারপর থিটাকে রেখে ট্যানকে যদি এই পাশে নিয়ে আসি, ট্যান এই পাশে আসলে ট্যান ইনভার্স, তাহলে হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু থিটা, এটা হচ্ছে থিটার মান, এখন থিটার মানটা আমরা এখানে বসা দেবো ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি প্লাস থাকে, এইটার সূত্র কি ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে? ওকে, আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি সুন্দর করে, দেখেন ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ওকে ডান। এখন দুই নম্বরে দেখেন যদি এক্স এর পরে মাইনাস এ স্কোয়ার থাকে, যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, আগে আমরা আগেরটা আমরা কী ধরছিলাম যে এখানে হচ্ছে একটু খেয়াল করেন যে আগেরটা ছিল হচ্ছে ট্যান, ট্যান ধরলে কিন্তু এখন আর এটা হবে না কারণ মাঝখানে প্লাস আছে, ঠিক আছে? আমরা সাইন দিয়ে ট্রাই করতে পারি অথবা সাইন দিয়েও ট্রাই করতে পারি, আর হচ্ছে সাইন দিয়েও ট্রাই করতে পারি, সেক দিয়েও ট্রাই করতে পারি, ঠিক আছে? যদি এখানে এক্স এর মান যদি আমরা ই ধরি, সাইন ধরি, এ সাইন থিটা ধরি, এ সাইন থিটা ধরলে এখানে কি হবে এক্স স্কোয়ারের মান কত হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে নিচে কি আসবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তার মানে এখানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে, এখানে কি আসে এখানে একটা মাইনাস কমন নিতে হবে না, এখানে যদি একটা মাইনাস কমন নেন
তাহলে হবে 1 মাইনাস সাইন স্কয়ার, ঝামেলায় মাইনাসে আমাদের যাওয়ার ঝামেলা, আমরা মাইনাসে যেতে চাই না, কাজে এটা আমরা করব না। আমরা করব হচ্ছে আরেকটা যে রয়ে গেছে, আরেকটা যে রয়ে গেছে সেটা হচ্ছে x ইকুয়াল টু a sec থিটা। এটা যদি ধরেন তাহলে হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার sec স্কয়ার থিটা। তাহলে এখানে নিচে কী আসে, নিচে আসে a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। যদি এই জায়গায় যদি মান বসান তাহলে এখানে এ স্কোয়ার কমন নিলে হয় sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তার মানে এ স্কোয়ার sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তার মানে এক্স এর মান আগেরটা কী করে দিলাম, ভালো করে মনে করেন যে এক্স এর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে সেটাকে আমরা ট্যান ধরি, আর যদি মাইনাস এ স্কোয়ার সরি ট্যান ধরি, আর যদি মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে আমরা sec ধরি। ঠিক আছে, এখন আমরা অঙ্কটা করি, এখানে আমরা ধরে নেই লেট এক্স ইকুয়াল টু এ সেক থিটা, তাহলে এটাকে ডিএক্স মানে ডিফারেনশিয়েশন করলে সে এ তো কনস্ট্যান্ট, সেক থিটা করলে হয় সেক ট্যান, সেক থিটা করলে হয় সেক ট্যান, তাহলে এখানে কত হয়, এই নিচেরটা আমি সরাসরি যদি এখানে বসাই আর উপরে ডিএক্স এর জায়গায় আমরা বসালাম এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, আর নিচে কী আসে, নিচে হচ্ছে যে আগের পেজে যেটা করলাম সরাসরি এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তাহলে এ একটা কাটা যায় আর ট্যান একটা কাটা যায়, এ আর ট্যান একটা যদি কাটি তাহলে ওয়ান বাই এ থাকে সামনে, আর এখানে হচ্ছে কী থাকে, এখানে থাকে সেক থিটা থাকে আর নিচে একটা ট্যান থাকে। কি বোঝা যাচ্ছে কিনা এটা ভালো করে খেয়াল করেন, যে এখানে ট্যান ট্যান একটা কাটলাম, এ একটা কাটলাম সেক ট্যান, এখন সেক ট্যান তো আমরা করতে পারি না, সেক আছে ট্যান আছে, আমরা এটাকে আরো ইজি করি, ইজি কিভাবে করব, সেককে আমরা লিখি ওয়ান বাই কস, ট্যানকে লিখি সাইন বাই কস। এখন যদি আমরা উল্টে দিই তাহলে দেখেন এখানে ওয়ান বাই কস, এখানে নিচে কস, তার মানে কস কাটা যাবে, কস কাটা গেলে এখানে কি থাকে, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই সাইন থিটা ডি থিটা, আর এখানে ওয়ান বাই সাইন মানে কি কসেক থিটা। এখন আমরা সাবস্টিটিউশনের যে ভিডিওতে আমরা কসেক থিটার ইন্টিগ্রেশন করেছিলাম, তারপর হচ্ছে সেক থিটা ইন্টিগ্রেশন, আমরা এটাকে এখানে সেকের মতো করবো, এটাকে সেকের মতো কিভাবে, এখানে হচ্ছে ওয়ান বাই এ ইন্টিগ্রেশন, এখানে কসেক থিটার সাথে আমরা কসেক প্লাস সেক এটা গুণ করব, উপরেও গুণ করব নিচেও গুণ করব, কসেক থিটা প্লাস সেক থিটা। এখন যদি আমরা গুণ করার পরে কি পাই, এখানে ওয়ান বাই এর পরে এখানে কসেক কসেক গুণ করলে হচ্ছে কসেক স্কোয়ার এক্স, কসেক স্কোয়ার থিটা প্লাস কসেক সেক, আর নিচে যা আছে তাই। ঠিক আছে, এখন এটা এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে অনেকটা এটার মতো যে আপনি যদি ফাংশন আকারে ধরে নেন নিচেরটাকে কসেক থিটা প্লাস সেক থিটা, তাহলে এটাকে যদি আপনি একবার ডিফারেনশিয়েশন করেন মানে এফ প্রাইম এক্স কসেক কসেক থিটাকে করলে হয় মাইনাস কসেক কট, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, ভুলটা হচ্ছে এখানে কসেক সেক না, এখানে কসেক কট ধরবেন, কসেক কট কসেক কট কসেক কট, সেক ধরলে এখানে হবে না, সেক তো আমাদের অঙ্কে ছিলই, কসেক কট ধরবেন, একটু ভুল হইলো সরি, কসেক কট আমি ভুল করলাম, আচ্ছা কসেক কট, কসেক কট দ্বারা গুণ করলে এখানে হয় কসেক প্লাস কট, আচ্ছা এফ অফ এক্স হচ্ছে কসেক প্লাস কট, নিচে কসেক প্লাস কট, তো কসেককে যদি আমরা একবার ডিফারেনশিয়েশন করি তাহলে এখানে আসবে মাইনাস কসেক কট। ঠিক আছে, আর কটকে করলে আসে হচ্ছে মাইনাস কসেক স্কোয়ার এক্স বা কসেক স্কোয়ার থিটা, কসেককে করলে হচ্ছে মাইনাস কসেক কট আর কটকে করলে হচ্ছে মাইনাস কসেক স্কোয়ার থিটা, এবং এই জিনিসটা কিন্তু দেখেন আমার উপরে আছে, শুধুমাত্র চিহ্ন দুটোটার কিন্তু মাইনাস, আমি দুইটা থেকে মাইনাস একটা কমন নিব, দুইটা থেকে যদি আমি মাইনাস একটা কমন নিই তাহলে এখানে এফ অফ এক্স কি ছিল
cos x plus cot আর f প্রাইম x ছিল cos x থিটা cot থিটা প্লাস cos x স্কয়ার থিটা এবং এটার সামনে একটা মাইনাস আছে ঠিক আছে মাইনাস থাকার কারণে আমার ওখানে কি ছিল একটু দেখেন খেয়াল করেন 1 বাই a ছিল ইন্টিগ্রেশন উপরে ছিল হচ্ছে এই মাইনাসের এই টার্মটা তাহলে এখানে একটু মাইনাস f প্রাইম x আমি লিখতে পারি আর নিচে হচ্ছে f of x এই মাইনাসটাকে যদি সামনে সামনে দেই তাহলে হচ্ছে মাইনাস 1 বাই a ইন্টিগ্রেশন f প্রাইম x ডিভাইডেড বাই f of x dx dx বাই এখানে d থিটা একটা ধরলে হয় কোনো সমস্যা নাই এখন এইটা কি এটা আমরা কিন্তু করছি ফর্মুলাটা এখানে আমাদের জানা আছে যে নিচে যে রাশি আছে তার ডিফারেনশিয়েশন ফর্মের যদি উপরে থাকে এই জাতীয় রাশির বা এই ভগ্নাংশের ইন্টিগ্রেশন কি হবে লন নিচেরটা মানে হচ্ছে মাইনাস 1 বাই a লন f of x প্লাস c মাইনাস 1 বাই a লন f of x এর মান বসা দেন f of x এর মান হচ্ছে cos x প্লাস cot এই অঙ্কটা একটু বড় একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন cos x কে লেখা যায় 1 বাই sin cot কে লেখা যায় cos বাই sin সাইন লসাও করেন সাইন থিটা লসাও করলে হয় 1 প্লাস কস থিটা এই যে সামনে যে মাইনাসটা আছে এটা যদি লনের উপরে নিয়ে যান তাহলে পাওয়ার আকারে 1 বাই এ লন 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা এটার পাওয়ার হবে মাইনাস 1 আর আমি জানি কোনো কিছুর পাওয়ার মাইনাস 1 হলে ভগ্নাংশটা উল্টে যায় তাহলে উপরে সাইন থিটা নিচে 1 প্লাস কস থিটা এখন আমরা কি করব আমরা তো আসলে থিটাতে থাকতে চাই না সাবস্টিটিউশনে আমরা যেহেতু ত্রিকোণমিতি আমরা থিটা আমরা এক্স এ যেতে চাই এখন এক্স এ যাওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা ত্রিভুজ আঁকেন সমকোণী ত্রিভুজ আর যেটা ধরে নিয়েছিলেন সেটা খেয়াল করেন আপনি এখানে ধরে নিয়েছিলেন হচ্ছে x equal to a sec theta তার মানে হচ্ছে x by a equal to sec theta আর sec এর উল্টা আমরা জানি cos তার মানে হচ্ছে a by x equal to cos theta ঠিক আছে আর cos theta এর সূত্র কি ভূমি বায়ু ত্রিভুজ হ্যাঁ cos theta হচ্ছে ভূমি বায়ু ত্রিভুজ তার মানে এখানে ভূমি হচ্ছে a আর অতিভুজ হচ্ছে x তাহলে এই লম্বটা কত অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার ঠিক আছে তাহলে ওখানে আমাদের cos এর এই ফর্মুলাটা আমরা বসাইতে পারবো আর হচ্ছে ওখানে sin তাহলে sin কি হবে sin থিটা কি হবে sin থিটা হবে লম্ব বাই অতিভুজ তার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই x ঠিক আছে এখন ওইখানে যদি আমরা মানটা বসাই ওখানে মান বসাইলে কি আসে যে 1 বাই এ লন আর উপরে কি ছিল উপরে ছিল সাইন থিটা উপরে ছিল সাইন থিটা সাইন থিটার সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স আর নিচে ছিল 1 প্লাস কস 1 প্লাস কস মানে হচ্ছে কস সেটা হচ্ছে এ বাই এক্স অঙ্কটা আসলে এটা কিন্তু কঠিন একটু ভালো করে দেখেন জিনিসটা সিস্টেমটা বুঝতে পারলেই হবে 1 বাই এ লন আমরা নিচে লসাও করব নিচে লসাও করলে এক্স লসাও করলে হয় এক্স প্লাস এ আর উপরে আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স এখন দেখেন উপরে যে রাশিটা আছে তার নিচে এক্স আছে এখানেও এক্স আছে এক্স এখানকার হর হর যদি কাটি তাহলে এখানে থাকে লন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এ এটাকে আমরা যদি আরেকটু করি আরেকটু মানে হচ্ছে এইভাবে যদি লিখি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মানে এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস বিটি মাইনাস বি তাহলে হয় এক্স প্লাস এ এক্স মাইনাস এ এবং পুরোটার উপরে রুট আছে তার মানে রুটগুলো যদি আমরা আলাদা আলাদা দিই দুজনকে এভাবে আলাদা আলাদা রুট দেওয়া যায় এবং নিচে আছে এক্স প্লাস এ
এবং এক্স প্লাস এ কে লেখা যায় রুট এক্স প্লাস এ রুট এক্স প্লাস এ, দুইটা রুট জাতীয় রাশিকে যদি গুণ করি তাহলে তার পাওয়ার ওয়ান হয়, তাহলে এক্স প্লাস এ কাটা, তাহলে এখানে থাকে ওয়ান বাই এ লন রুট ওভার এক্স মাইনাস এ রুট ওভার এক্স প্লাস এ। এবং দুইজনের উপরে যেহেতু রুট আছে আমরা রুটটাকে পুরাটার উপরে দিতে পারি, পুরোটার উপরে দেওয়ার মানে হচ্ছে হাফ পাওয়ার, ওয়ান বাই এ লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ, এটার পাওয়ার হচ্ছে হাফ। আর আমরা জানি লনের মধ্যে যে পাওয়ারগুলো থাকে সেই পাওয়ারগুলো সামনে চলে যায়, সামনে চলে গেলে হাফটা সামনে চলে গেলে ওয়ান বাই এর সাথে গুণ হলে ওয়ান বাই টু এ লন মডুলাস এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি। এটাই হচ্ছে অঙ্ক, অঙ্কটা আসলে অনেক বড়। দেখেন এখানে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ। এবং একটা জিনিস মনে রাখবেন, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে কিন্তু এক্স আগে এ পরে এবং মাঝখানে মাইনাস, মাইনাস হলেই লন হয় আর প্লাস হলে কিন্তু আগেরটা ছিল টেন হয়। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার মানে এক্স মাইনাস এ কিন্তু নিচে আছে, যদি স্কোয়ার দুটো বাদ দেন তাহলে এক্স মাইনাস এ উপরে হবে, নিচে হবে তার উল্টাটা মানে এক্স প্লাস এ, এটা মনে রাখার চেষ্টা করবেন। আর এখানে একটা কন্ডিশন বা শর্ত দেওয়া আছে, এক্স নট ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এক্স এর মান প্লাস মাইনাস এ হতে পারবে না, ঠিক আছে। এক্স এর মান যদি আপনার প্লাস এ হয় তাহলে হচ্ছে এখানে কিন্তু আপনার ওয়ান বাই জিরো অসংজ্ঞায়িত একটা টার্ম চলে আসে, মাইনাস ওয়ান হলেও অসংজ্ঞায়িত একটা টার্ম চলে আসে। এই জন্য এখানে একটা একটা শর্ত আছে, শর্তটা একটু জেনে রাখেন, অনেক সময় এমসিকিউতে দিয়ে দিতে পারে যে কোন শর্তের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে, বা নিচের কোন শর্তটি সঠিক, ঠিক আছে, ওকে। আর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও সেমভাবে আমি এটা করাবো না, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন নিজে ট্রাই করতে পারেন বা বইয়ের হেল্প নিতে পারেন, এটাকেও সেমভাবে করতে হবে এবং অনেক বড়, মানে এই যে আমি যে অঙ্কটা করলাম সেটার মতোই বড়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা ওইটার মতোই করতে হবে। এখানে যদি করেন তাহলে ওটা ধরতে পারবেন, ঠিক আছে, এটাকে সাইন ধরতে হবে, এটা মনে রাখবেন। তাহলে আমি এখানে একটা জিনিস আপনাদের লিখে দিই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে এক্স ইকুয়াল টু আমরা কী ধরেছিলাম, ট্যান থিটা ধরেছিলাম, ধরতে হবে। আর যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় তাহলে এক্স ইকুয়াল টু কী ধরলাম, এ সেক থিটা ধরতে হবে। যদি অঙ্কগুলো আইসা পরে পরীক্ষায়, সাধারণত অঙ্কগুলো খুব কম আসে, এইটার ফর্মুলাগুলো ইউজ করে আমরা অঙ্ক করব, ঠিক আছে, এই জন্য জিনিসটা দেখলাম। অনেক সময় ভর্তি পরীক্ষা দেওয়া দিতে পারে, কাজেই যারা ভালো রেজাল্ট করতে চান, ভালো জায়গায় ভর্তি হতে চান, তারা অবশ্যই প্র্যাকটিসে রাখবেন, করলে এটাকে আপনারা ধরবেন হচ্ছে সাইন থিটা, এ সাইন থিটা, এই জিনিসটা নোট আউট করে রাখবেন, করে রাখবেন, নোট আউট করবেন যে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমাদের পরবর্তীতে কাজে লাগবে, যে এখানে, ঠিক আছে, যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে এক্স ইকুয়াল টু এস ট্যান থিটা, আর যদি মাইনাস হয় এক্স স্কোয়ার মাইনাস হয় তাহলে সেক থিটা ট্যান থিটা সেক থিটা, আর যদি এগুলো এটা সামনে থাকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে হচ্ছে এ সাইন থিটা হয়, ঠিক আছে। তা এই ফর্মুলা তিনটা ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করার ট্রাই করি, তাহলে জিনিসটা আমাদের জন্য ইজি হবে বা সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এইগুলো দিয়ে খুব যে একটা অঙ্ক আসে তা নয়, তারপরও যে একবার লেস ইম্পর্ট্যান্ট এটাও নয়, আসলে অঙ্ক সব অঙ্ক সবগুলোই করতে হবে এখানে। তো দেখেন এখানে দেখেন ইন্টিগ্রেশন ওয়ান বাই নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ডিএক্স আছে, তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মেট এটা নেওয়া যাইতে পারে, কিন্তু এক্স এর সাথে এখানে নয়টা হচ্ছে আপনার ভেজাল, ঠিক আছে, সে ডিস্টার্ব করতেছে, তাকে এখানে, সে যাতে ডিস্টার্ব না করে তাকে এখান থেকে সরান আগে। তাকে কীভাবে সরাইবেন, তাকে সরানোর জন্য হচ্ছে এখানে যেটা করবেন, এখানে নাইন আপনি কমন নিয়ে নেবেন, সবসময় মনে রাখবেন এই ফর্মেটের অঙ্কগুলোর মধ্যে এক্স এর সাথে যদি কোনো সহগ আকারে গুণাকার থাকে সেই সহগটাকে কমন নিয়ে সরা দিবেন এক্স স্কোয়ার, আর এখানে ফোর এর সাথে তো নাইন ছিল না, কাজেই ফোরকে আপনি নাইন দিয়ে ভাগ দিয়ে দিবেন। এখন যদি নাইন দিয়ে এই ওয়ান আর এখানে নাইন এটাকে যদি সামনে নিয়ে আসেন তাহলে এখানে হবে ওয়ান বাই নাইন ইন্টিগ্রেশন ওয়ান, এখানে আছে এক্স স্কোয়ার, এবং পরের টার্মটাকেও স্কোয়ার আকারে নেওয়ার চেষ্টা করবেন, উপরেটাকে যদি না নেওয়া যায় তারপর রুট আইনা করার চেষ্টা করবেন। এখানে ফোর বাই নাইন এটাকে তো করাই যায়, টু বাই থ্রি, টু বাই থ্রি হোল স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। এখন বলেন তো এটা কোন সূত্রে পড়লো, এটা কি আছে দেখেন, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মেটে আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে মানে হচ্ছে প্রথম সূত্রটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কী ছিল, ওয়ান বাই এ, ওয়ান বাই এ এর মান কত, টু বাই থ্রি, ওয়ান বাই নাইন
ইন্টু ওয়ান বাই এ, ওয়ান বাই এ এর মানে ছিল টু বাই থ্রি, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এক্স বাই এ, এবার হচ্ছে এক্স বাই এ এর মান হচ্ছে টু বাই থ্রি প্লাস সি। এখন এটাকে যদি এইটাকে এই জিনিসটাকে যদি উল্টায় লেখেন, ওয়ান বাই নাইন এটা হবে থ্রি বাই টু ট্যান ইনভার্স, এটাকে যদি উল্টান তাহলে থ্রিটা উপরে চলে যাবে, তার মানে হচ্ছে থ্রি এক্স বাই টু প্লাস সি, এই থ্রি দিয়ে আর নাইনকে কাটলে তিন তিরিখে নয়, তার মানে এখানে কী দাঁড়ায়, এখানে হচ্ছে ওয়ান বাই তিন দ্বিগুণে ছয় ট্যান ইনভার্স থ্রি এক্স বাই টু প্লাস সি, ঠিক আছে ওয়ান বাই সিক্স এটা হচ্ছে অ্যান্সার। দেখেন এই অঙ্কটা খুব সহজে কিন্তু আমরা করতে পারলাম। পরের অঙ্কটা দেখেন, পরের অঙ্কটার মধ্যে দেখেন এটা কি আছে, এটার মধ্যে হচ্ছে দ্বিঘাত একটা রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা এক টেক্স বানাবো, এক টেক্স বানানোর জন্য কি করা যায় দেখেন, এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য আছে এইটাকে কিভাবে এইভাবে এরকম থাকলে কিভাবে আমরা এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেটে নিব। দেখেন এটাকে টুয়েলভ এর ফর্মেটে নেন, এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এর ফর্মেটে নিলে এখানে যদি সূত্রে টু আনেন আর এ যদি আপনি এক্স ধরেন, তার মানে এখানে শুধু এক্স বানাইতে গেলে কিন্তু আপনার এখানে একটা হাফ লাগবে, কারণ টু টু কাটা গেলে এখানে একটা এক্স আসে, তার মানে প্রথম রাশি মিললো দ্বিতীয় রাশি মিললো প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি ওয়ান বাই টু হোল স্কোয়ার, যেহেতু এটাকে বি ধরছেন এটার স্কোয়ার, আর লাস্টে কি আছে এখানে ওয়ান আছে এবং এই জিনিসটা যেহেতু অতিরিক্ত আনছেন এটাকে মাইনাস করে দেন ওয়ান বাই টু স্কোয়ার। ইন্টিগ্রেশন এখানে কি আছে, এই জিনিসটাকে যদি এখন আপনি সূত্র ফলান যে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার আর এখানে হয় ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার আর ওয়ান বাই ফোর, ওয়ান চার একে চার, চার থেকে এক গেলে হচ্ছে তিন, তার মানে হচ্ছে থ্রি বাই ফোর। এখন দেখেন এই জিনিসটা কিন্তু ফর্মেটে চলে আসছে কিভাবে, এখানে হচ্ছে ডিএক্স, আমি এখানে ডিএক্স দিই নি, ডিএক্স দিয়ে দিবেন, এখানে আছে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, এই পুরোটাকে আপনি এক্স ধরবেন এক্স স্কোয়ার আর এটাকে লিখবেন হচ্ছে রুট থ্রি বাই টু হোল স্কোয়ার। তাহলে দেখেন ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মেটে কিন্তু এখানে চলে আসছে, তার মানে এটাকে আপনি সূত্র ফলাইবেন কি ওয়ান বাই এ, ওয়ান বাই এ এর মান কত রুট থ্রি বাই টু, তারপর কি ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স এর মান কত এক্স এক্স মাইনাস ওয়ান বাই টু আর এর মান কত রুট থ্রি বাই টু প্লাস সি, এটাকে উল্টায় দেন, উল্টায় দিলে হচ্ছে টু বাই রুট থ্রি ট্যান ইনভার্স, এখানে হচ্ছে লসাও করেন এটা উল্টান পরে থ্রি বাই টু, এখানে লসাও করলে হয় হচ্ছে নিচে টু আর টু এক্স মাইনাস ওয়ান, এখন উল্টান টু বাই রুট থ্রি এখন উল্টায় দিলে এই জিনিসটা কাটা যাবে, দেখেন এখানে হর কাটা যাবে, এখানে টু এখানে টু, টু টু কাটা গেলে এখানে উপরে থাকে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস সি, এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মেটে থাকলেও সেটাকে আমরা জোরপূর্বক এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মেটে নিয়ে এই তিনটা সূত্র ব্যবহার করতে পারবো, এবং খেয়াল রাখবেন এক্সের সাথে কিন্তু কোনো সহগ মানে সহগ ওয়ান থাকতে হবে, এরকম ফর্মেটে সূত্র হোল স্কোয়ার বানানো গেলেই সেটাকে করা যাবে, ঠিক আছে, এবং উপরে কিন্তু সবসময় ওয়ান, উপরে যদি আর একটা দ্বিঘাত থাকে তাহলে কিন্তু আবার এই ফর্মেটে করা যাবে না, সেটা আমরা সামনের নিয়মে দেখব ইনশাল্লাহ। এখানে পরের অঙ্কটা যাই, তিন নম্বর অঙ্ক, তিন নম্বর অঙ্ক এখানে দেখেন এক্স স্কোয়ারের সাথে নাইন আছে তাহলে এখানেও নাইন কমন নেন, ওয়ান বাই নাইন ইন্টিগ্রেশন এখানে কি আছে ডিএক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন বাই নাইন, যেহেতু নাইন কমন নিচ্ছেন জোরপূর্বক ডিএক্স, এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে ষোলো গেলে হচ্ছে চার, চার বাই তিন হোল স্কোয়ার, এবং এখানে কিন্তু মাঝখানে মাইনাস আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসের বেলায় কিন্তু যে লনের সূত্রটা, লনের সূত্রটা কী ছিল ওয়ান বাই নাইন, তা আগে আছে ওয়ান বাই টু এ, টু এ এর মান কত ফোর বাই থ্রি, ওয়ান বাই টু এ লন, আর আমি বলছিলাম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এক্স মাইনাস এ উপরে, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ উপরে, এক্স মাইনাস এ উপরে, তার মানে হচ্ছে এক্স মাইনাস ফোর বাই থ্রি, নিচে কি এক্স প্লাস এ ফোর বাই থ্রি, তাহলে হয় এখানে ওয়ান বাই
নাইন, এখানে হয় কি, এখানে হচ্ছে চার, চার দ্বিগুণে আট, আট বাই তিন, ওয়ান বাই, এখানে হচ্ছে আট বাই তিন লন, এখানে যদি থ্রি লসাও করেন তাহলে হয় থ্রি এক্স মাইনাস ফোর, এখানে যদি থ্রি লসাও করেন থ্রি এক্স প্লাস ফোর। এখানে প্লাস সি কিন্তু অবশ্যই দিবেন, আমি হয়তো অনেক সময় প্লাস সি দিচ্ছি না কিন্তু আপনারা কিন্তু প্লাস সি দিবেন। ওয়ান বাই নাইন, এটা এই জিনিসটাকে এক্স এইট বাই থ্রিটাকে যদি উল্টে দেন তাহলে এখানে থ্রি বাই এইট লন থ্রি এক্স মাইনাস ফোর, থ্রি এক্স প্লাস ফোর। আশা করি বুঝতে পারছেন যে এখানে হচ্ছে থ্রি থ্রি কাটা প্লাস সি, এখানে থ্রি দিয়ে নাইনকে কাটা যায় তিন তিরিখে নয়, তাহলে হয় ওয়ান বাই তিন আটা চব্বিশ লন থ্রি এক্স মাইনাস ফোর, থ্রি এক্স প্লাস ফোর প্লাস সি। অঙ্কগুলো, এই অঙ্কগুলো যে খুব একটা বেশি আছে তা না, কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা অঙ্ক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কোন অঙ্কটা আসবে আমরা জানি না, ঠিক আছে? একটা অঙ্ক হয়তো এখান থেকে দিয়ে দিল, আপনি সে অঙ্কটাই পারলেন না, আপনার চার নাম্বার শেষ। কাজে সব জিনিস একটু মনোযোগের সাথে, আর অঙ্ক করলে কিন্তু লস হয় না কখনো। ওকে, এরপরে যে চার নম্বর অঙ্কটা আছে, চার নম্বর অঙ্কটাই যাই, এটার মধ্যে দেখেন এক্স স্কোয়ারের সাথে ফোর আছে, তার মানে ফোর কমন নেবেন, তাহলে ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর যদি কমন নেন তাহলে এখানে কি হয়, ওয়ান বাই ফোর, নাইনের সাথে তো ফোর নাই, তাহলে এটা হবে নাইন বাই ফোর মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হয় ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন ওয়ান, এখানে নাইন বাই ফোরকে লেখা যায় কি থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন বলেন তো এটা কোন সূত্রে পড়লো, এটা তিন নাম্বার সূত্রে পড়ছে, ঠিক আছে? এটা তিন নাম্বার সূত্রে পড়লো, তিন নাম্বার সূত্র কি ছিল, ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান বাই ফোর, এখানে থ্রি বাই টু হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলাটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা ছিল ওয়ান বাই টু এ, আগের মতো টু এ, এর মান হচ্ছে থ্রি বাই টু, তারপর হচ্ছে লন এ মাইনাস এক্স, এখানে যেহেতু এ আগে এক্স পরে তাহলে এ মাইনাস এক্স, এই টার্মটাই আগে, এটা মনে রাখবেন যে এ মাইনাস, এখানে যে টার্মটা থাকবে স্কোয়ার বাদ দিয়ে সেই জিনিসটাকে আপনি আগে উপরে লিখবেন, তাহলে এখানে হচ্ছে থ্রি বাই টু মাইনাস এক্স, যেহেতু উপরে মাইনাস দিচ্ছেন নিচে প্লাস, থ্রি বাই টু প্লাস এক্স। তাহলে এখানে দেখেন এই টু এটু কাটা যায়, তাহলে এখানে থাকে ওয়ান বাই ফোর ইন্টু, এখানে থাকে ওয়ান বাই থ্রি লন, এখানে যদি আপনি টু লসাও করেন তাহলে হচ্ছে হচ্ছে থ্রি মাইনাস টু এক্স, নিচে যদি টু লসাও করেন তাহলে হচ্ছে থ্রি মাইনাস টু এক্স প্লাস সি। তাহলে এখানে কত হয় ওয়ান বাই, এখানে হচ্ছে চার আর তিন গুণ করলে তিন চারা বারো লন, এখানে টু যদি কাটেন থ্রি মাইনাস টু এক্স ডিভাইডেড বাই, সরি এখানে কিন্তু থ্রি প্লাস, তাহলে হচ্ছে থ্রি প্লাস টু এক্স। খুবই ইজি, আপনি যদি সূত্রটাকে আসলে ওই অঙ্কটাকে যদি ওইটার মতো করে বানা নিতে পারেন খুব একটা কিন্তু কঠিন না। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে লনের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যে ফর্মুলাটা, এটা কিন্তু উপরে কিন্তু প্লাস, উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, এখানে উপরে যদি প্লাস দেন নিচে মাইনাস দেন তাহলে কিন্তু সূত্রটা এরকম হবে, আমার একটু ভুল হয়েছে এই জন্য দুঃখিত। আসলে জিনিসটা খেয়াল করে নেবেন যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে উপরে কিন্তু এ প্লাস এক্স, নিচে এ মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এখানে এটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু, থ্রি প্লাস টু এক্স, আর নিচে হচ্ছে থ্রি মাইনাস টু এক্স, এটা হচ্ছে অঙ্ক। আর লাস্ট একটা অঙ্ক আছে, এখানে দেখেন এটার মধ্যে এক্স এর সামনে কিন্তু মাইনাস আছে, এক্স এর সামনে মাইনাস থাকার কারণে এখানে যেটা করবেন সেটা হচ্ছে মাইনাস একটা কমন নেবেন, এই দুইজনের থেকে যদি একটা মাইনাস কমন নেন তাহলে এখানে কি হয় এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স হয়, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স হয়, কারণ কি এখানে এক্স স্কোয়ারের সামনে মাইনাস, এটা প্লাস হয়ে গেল, ফোর এক্সের সামনে প্লাস, এটা মাইনাস হয়ে গেল। তারপরে খেয়াল করেন এখানে আমি এটাকে হোল স্কোয়ার ফরম্যাটে নেওয়ার চেষ্টা করি, এক্স স্কোয়ারে যেহেতু একটা এক্স জাতীয় রাশিও আছে, তাহলে এটাকে যদি সূত্র ফলাই তাহলে এখানে হয় টু ইন্টু এক্স ইন্টু টু, মানে টু এ বি, তার মানে এখানে বি এর মানে হয় টু, তার মানে নিজে লাস্টে দিবেন টু স্কোয়ার, যেহেতু টু স্কোয়ার দিচ্ছেন তার মানে হচ্ছে এখানে ফোর আপনি অতিরিক্ত আনছেন, এবং তার সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে, যেহেতু মাইনাস ফোর অতিরিক্ত আনছেন তাহলে আপনি এখানে কি দিবেন প্লাস ফোর দিবেন, মাইনাস ফোর অতিরিক্ত আনার কারণে প্লাস ফোর। তাহলে এখানে এই ফাইভ আর ফোর মিলে এখানে হয় নাইন মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এখন এটাকে কি করা যায়, এটাকে লেখা যায় নাইনকে লেখা যায় হচ্ছে আপনার থ্রি স্কোয়ার, আর এখানে এটা যা আছে তাই এক্স মাইনাস টু স্কোয়ার। তাহলে এটাও কিন্তু আপনার ওই সূত্র বললো যে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস, ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র কি, ওয়ান বাই টু এ, টু এর মান হচ্ছে থ্রি
লন এক্স মাইনাস এ, এ মাইনাস এক্স, সরি, এ হচ্ছে থ্রি মাইনাস এ মাইনাস এ প্লাস এক্স, এক্স মাইনাস টু, আর নিচে হচ্ছে কি এ মাইনাস এক্স, মাইনাস করলে এখানে মাইনাস এক্স প্লাস টু। সূত্র যাতে ভুল না হয় এটা খেয়াল করবেন, টু তিন দ্বিগুণে এখানে ছয় লিখলাম, লন এখানে তিনের থেকে দুই গেলে হচ্ছে ওয়ান প্লাস এক্স, আর এখানে হচ্ছে ফাইভ মাইনাস এক্স, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তো এইটুকু আশা করি বুঝতে পারলেন সবাই। এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কাজ করব, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো হচ্ছে পরীক্ষার মধ্যে বেশি আসে আর কি, বা আসার সম্ভাবনা। সেটা হচ্ছে এখানে যে অঙ্কটা আছে এই নিয়মের মধ্যে পড়ে, যে ওয়ান বাই ওয়ান প্লাস কস স্কোয়ার, এটাকে কিভাবে আমি এই দলে ধরতে পারি, ওয়ান প্লাস কস স্কোয়ার কিন্তু আপনি এখানে কোনো সূত্র ফলাইতে পারতেছেন না নিচে, আবার কোনো কিছু দ্বারা গুণও করতে পারতেছেন, আর এখানে যদি আপনি কসকে ইউ ধরেন তাহলে সাইন কিন্তু আপনার উপরে নাই, কাজে আপনি আগের ওই নিয়মগুলোতে যেতে পারতেছেন না। কাজেই এটাকে কি করবেন, এটাকে হচ্ছে উপরে ওয়ান কে কস স্কোয়ার দিয়ে ভাগ দেন, যেহেতু উপরে কস স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছেন নিচেও আপনার কস স্কোয়ার দিয়ে ভাগ দেন, ওয়ান বাই কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। এখন যদি ভাগ দেওয়ার কারণে উপরে কি হলো, ওয়ান বাই কস মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর নিচে ওয়ান বাই কস মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর কস কস কাটা গেলে এখানে ওয়ান। এখন দেখেন উপরে কিন্তু সেক স্কোয়ার এক্স ডিএক্স আসছে, তার মানে এটা কিন্তু ট্যান এর ডিফারেন্সিয়েশন ফর্মে, তার মানে নিচে যদি ট্যান থাকে সেটাকে কিন্তু আপনি ধরতে পারেন। এখন নিচে ট্যান নাই, সেক আছে, সেক কে আপনি ট্যানে নিয়ে যাবেন কিভাবে, সেক স্কোয়ারের যে সূত্রটা আছে ছোটবেলায় আপনারা পড়ছেন, সেক স্কোয়ার থিটা সমান সমান কি, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর এখানে লাস্টে একটা ওয়ান তো অটোমেটিক্যালি আছেই, তাহলে এখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, ওয়ান আর ওয়ান, এখানে হচ্ছে টু প্লাস ট্যান স্কোয়ার এক্স। এখন আমরা এটাকে ধরে নিই, লেট ট্যান এক্স ইকুয়াল টু ইউ, ওই আগের ইউ নিয়মে চলে গেলাম, এখন এটাকে আমরা ইউ ধরলাম, ইউ ধরলে হইতেছে ট্যান কে ধরলে হয় সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডি ইউ। এখন যদি আমরা মান বসাই, এখন যদি আমরা মান বসাই তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে ডি ইউ, আর নিচে টু তো আছেই, আর হচ্ছে ট্যান স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার, আর এই টু কে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে রুট টু হোল স্কোয়ার। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সূত্র পড়ে গেল, ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্রটি ওয়ান বাই টু এ, টু ইন্টু এ, এ হচ্ছে রুট টু। এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইউকে আপনি এক্স ধরেন, এক্স স্কোয়ার প্লাস কি টুটা হচ্ছে এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে ট্যান ইনভার্সের সূত্র, প্লাস থাকলে ট্যান ইনভার্সের সূত্র, ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স কত ইউ, এ কত রুট টু, তাহলে এখানে হইলো ওয়ান বাই টু রুট টু ট্যান ইনভার্স, ইউ এর মান বসা দেন, ইউ এর মান হচ্ছে ট্যান এক্স ডিভাইডেড বাই রুট টু প্লাস সি, এটা হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ভালো করে দেখবেন। আগে হচ্ছে কস স্কোয়ার দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে এখানে উপরে সেক স্কোয়ার, আর সেক নিচে যে সেক আছে সেটাকে টেনে নিয়ে সেটাকে ইউ ধরলে আপনার হচ্ছে এই নিয়মে ওয়ান বাই দ্বিপদী এই ফরম্যাটে এটা পড়ে। তারপরে যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক আমি করবো না, এই দুটো অঙ্ক সেম, যেমন এখানে আছে ডি থিটা ওয়ান প্লাস থ্রি কস স্কোয়ার, এই অঙ্কটা হচ্ছে আমি যে অঙ্কটা করলাম এটার মতো সেম ভাবে করবেন, সেম একেবারে সেম ভাবে করবেন, সেম ভাবে করলে এটার উত্তরটা আমি লিখে দিচ্ছি, উত্তরটা আপনারা করে আমাকে কিন্তু অবশ্যই আপনারা দেখাইবেন। ওয়ান বাই এটার উত্তরটা হবে ওয়ান বাই টু, সেম একেবারে সেম অঙ্ক, ট্যান ইনভার্স ওইটার মতো ধরে নেবেন, এখানে হচ্ছে ট্যান থিটা ডিভাইডেড বাই টু, এটার উত্তর হচ্ছে এটা আসবে। তারপরে নিচে যে অঙ্কটা আছে এটাকে কিছু এটার মধ্যে এটাকে কিছু গুণ করার দরকারই নেই, এখানে শুধুমাত্র হচ্ছে ট্যানকে আপনি ধরে নেবেন, ট্যানকে ধরে নিলে আপনার অঙ্কটা শেষ। ট্যানকে দেখেন ট্যান ট্যানকে যদি ইউ ধরেন তাহলে এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স কিন্তু উপরে আছে, ঠিক আছে, ওটার মতো ধরে তারপর হচ্ছে যে নাইনটাকে হয়তো সরাইতে হইতে পারে, ওটা করবেন নিজেরা করবেন, আমি সব অঙ্ক করে দিলে কেমনি, ওয়ান বাই সিক্স এটার উত্তর হচ্ছে এরকম ট্যান ইনভার্স থ্রি ট্যান এক্স বাই টু, এটার উত্তর হচ্ছে এটা, এটার উত্তরটা মিলেবেন, মিলে আমাকে অবশ্যই দেখাবেন। ওকে, এই দুটো অঙ্ক আপনাদের জন্য এস ডব্লিউ রইল। তারপরে নয় নম্বর যে অঙ্কটা আছে এটাকে দেখেন, ডি জেড, সরি ডি জেড, এখানে জেড না এখানে এক্স হবে, ডি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স,
এবং এটাকে কিভাবে এই ফরম্যাটে নেওয়া যায়, এরকম অঙ্ক কিন্তু আমরা আগে করছি। এখানে আমরা একটা জিনিস খেয়াল করেন, ই টু দি পাওয়ারে কিন্তু এক নম্বর করছিলাম যে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে, অনেক সময় ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করতে হয়, অনেক সময় ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতে হয়। এটা আসলে আপনার অঙ্ক করতে করতে জিনিসটা আপনার মাথার মধ্যে আইসা পড়বে যে কোনটা করলে কোন ফরম্যাটে যায়। যেমন এখানে আমি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করবো, ই টু দি পাওয়ার এক্স ডি এক্স উপরে এবং নিচে দুই জায়গায় ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলাম, উপরে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে যা আছে তাই থাকে, ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এটাতে কোনো সমস্যা নাই। এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স দুইটা গুণ করলে হয় ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, আর ই টু দি পাওয়ার এক্স এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ হয়, এখানে এক্স আর এখানে মাইনাস এক্স যোগ করলে জিরো, আর ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এখন এটাকে যদি আপনি ধরে নেন, এখন এটাকে যদি ধরে নেন কি ধরবেন, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে যদি আপনি ইউ ধরে নেন তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স ই থাকে আর এটা হয় ডি ইউ। তাহলে এখানে কি, এখানে কি সূত্র পড়লো, এটা এটা কি সূত্র পড়লো ভালো করে বলেন, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এটা হচ্ছে ডি ইউ, আর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার মানে নিচে এটাকে ইউ ধরছেন ইউ স্কোয়ার, আর লাস্ট আছে ওয়ান, ওয়ান কে লেখা যায় হচ্ছে ওয়ান স্কোয়ার, তার মানে এটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কি, ওয়ান বাই টু এ, টু ইন্টু এর মান হচ্ছে ওয়ান, ট্যান ইনভার্স এক্স বাই এ, ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স এর মান কত, এখানে এক্স তো নাই এখানে ইউ আছে, এক্স বাই এ কত ওয়ান, তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি ওয়ান বাই টু ট্যান ইনভার্স ইউ, ট্যান ইনভার্স ইউ, নিচে ওয়ানের দাম নেই, ওয়ান আমরা লিখবো না, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, কিন্তু অবশ্যই লিখবেন, এটা হচ্ছে অ্যান্সার, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষার মধ্যে আসে। এই একই নিয়মের এখানে একটা অঙ্ক আছে, এক্স নাম্বার যে অঙ্কটা আছে এখানে ফাইভ ই টু দি পাওয়ার এক্স, এটা আসলে আপনারা করতে পারবেন, আমি ইচ্ছা করলে কইরা দেওয়া যায়, তারপরে দেখেন এখানে ই টু দি পাওয়ার টু এক্স, আমি দুই তিন লাইন হয়তো কইরা দেই এখানে ই টু দি পাওয়ার টু এক্স, ঠিক আছে, আর এখানে ওয়ান, আর এখানে হচ্ছে এটাকে তো স্কোয়ার ফর্মেটে নিতে হবে, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স ভিতরে রাখেন বাইরে আর একটা স্কোয়ার দেন, তাহলে কিন্তু ই টু দি পাওয়ার টু এক্স হোল স্কোয়ার হলো, আর এই ওয়ানকে তো স্কোয়ার আকারে লেখা যায় কোনো সমস্যা নাই। এখন যদি ই টু দি পাওয়ার টু এক্স কে যদি আপনি ইউ ধরেন তাহলে ঘটনাটা কি ঘটে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন তো ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে এক্স এর জায়গায় তো এক্স নাই, এখানে এক্স এর জায়গায় আছে টু এস এক্স, টু এস এক্স কে যদি আপনি আবার করেন তাহলে কি আসবে, একটা টু আসবে ইন্টু টু ডি এক্স ইকুয়াল টু ডি ইউ, তার মানে ই টু দি পাওয়ার টু এক্স এর সাথে টু গুণাকারে কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া আছে ফাইভ, কিন্তু আপনি এখানে কি করবেন, এখানে টু একটা আমদানি করবেন, টু যেহেতু আমদানি করছেন টু রপ্তানি করবেন, আমদানি করলে রপ্তানি করবেন, রপ্তানিটা কিভাবে করবেন, এখানে টু দিয়ে ভাগ দিবেন, আর এখানে যেহেতু ফাইভ আছে ফাইভটাকে সামনে দিয়ে দেবেন, বাস অঙ্ক শেষে এই ফাইভ বাই টু সামনে থাকবে। আর এই জিনিসটাকে এখন যদি আপনি মান বসান, ফাইভ বাই টু ইন্টিগ্রেশন এটা হবে ডি ইউ, এটা হবে হচ্ছে ওয়ান স্কোয়ার, মানে ওয়ান হচ্ছে এ আর এটা হচ্ছে ইউ স্কোয়ার, তার মানে এটা ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আগের মতোই হবে, এটাকে বসায় আপনারা মানটা বের করবেন, আশা করি একটু বুঝতে পারছেন। তো এই ভিডিওতে বা এই লেকচারে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ছিল হচ্ছে এই তিনটা, যে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি এক্স, এটার ফর্মুলা কি, ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এক্স এর সাথে প্লাস থাকলে হচ্ছে ট্যানে চলে যায়, আর যদি মাইনাস থাকে যেমন দুই নম্বর তিন নম্বর দুটোর মধ্যে মাইনাস আছে, এক্স যদি সামনে থাকে তাহলে হচ্ছে ওয়ান বাই টু এ লন, লনের পরে হচ্ছে এক্স মাইনাসের উপরে হবে, এক্স মাইনাস উপরে হলে ডেফিনেটলি যে এক্স মাইনাস এ নিচে হবে, আর যদি এটা সামনে থাকে তাহলে হচ্ছে এ প্লাস এক্স উপরে, নিচে হচ্ছে এ মাইনাস এ, সূত্র তিনটা অবশ্যই মুখস্থ করবেন, আমি যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো অবশ্যই নিজে খাতায় করবেন, কারণ অঙ্ক না করলে আসলে জিনিসটা আপনার মাথায় থাকবে না, অঙ্কগুলো অবশ্যই দেখবেন, আর এস ডাব্লিউ কি সব অঙ্কই করতে হবে, এখানকার সব অঙ্কই খাতার মধ্যে করবেন, আর পরবর্তীতে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা পরীক্ষার সময় ইম্পর্টেন্টগুলো না হয় দেখলেন, এই অঙ্কগুলো সবগুলো দেখবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর লাইক লাইক কমেন্ট কমেন্ট করতে পারেন, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে পারেন, আর আপনাদের ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে যদি শেয়ার করতে পারেন সেটা আরও ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।